নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। ভারত না ইন্ডিয়া, ইন্ডিয়া না ভারত, ভারত না ইন্ডিয়া, ইন্ডিয়া না ভারত, মুশকুল ভারত তাই নিয়ে খুব ইন্টারেস্টিং একটা টুইস্টের জায়গায় গিয়ে পৌঁছেছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী। এভাবে বিরোধীদের যে একটা গুগলি দিয়ে দেবেন, আর সেই গুগলিতে প্র্যাকটিক্যালি বিরোধীরা হিট উইকেট হওয়ার মতো অবস্থায় পৌঁছে যাবেন, এটা বোধহয় স্বয়ং ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ভাবেননি। আমি কেন বলছি আপনারা এতক্ষণে জানেন যে G20 সামিট উপলক্ষে ভারতবর্ষের প্রধানমন্ত্রী লিখেছেন, প্রাইম মিনিস্টার অফ ভারত, ভারতবর্ষের রাষ্ট্রপতি নৈশভোজের জন্য যে আমন্ত্রণ পত্র ছাপানো হয়েছে, দি প্রেসিডেন্ট অফ ভারত। এবার মজাটা কোন জায়গায় গিয়ে পৌঁছেছে দেখুন, যে ভারত কথাটাতে আপত্তি বিরোধীরা জানাতে গেলে, বিরোধী রাজনৈতিক দলগুলো জানাতে গেলে তারাও পড়বেন সমস্যায়। তার কারণ আমার একটা ব্যক্তিগত বিশ্বাস, ঠিক কি ভুল সেটা বাংলার মানুষ বলবেন, আমরা নতুন বাংলার দর্শকদের কাছে বলছি, যে যদি একটা গণভোট হয় যে আপনার ভারতবর্ষের নামটাকে ভারত বলে রাখবেন না ইন্ডিয়া বলে রাখতে চান, অর্থাৎ ভারতবর্ষকে আপনাদের আইডেন্টিফিকেশনের জায়গা থেকে কোন নামটা আপনারা পছন্দ করেন, ইন্ডিয়া না ভারত, এই গণভোটটা যদি নরেন্দ্র মোদী করে দেন এই নির্বাচনে, 2024 নির্বাচনের আগে, আমার নিজের বিশ্বাস 80-85% মানুষ ভারত নামটাকে বেছে নেবেন। তার কারণ দেশটার নাম হচ্ছে ভারতবর্ষ। একদম যারা বিদেশে যান, প্রবাসে যান, বাংলার বাইরে যান, ভারতবর্ষের বাইরে নিজেদের আইডেন্টিফাই করাতে চান, তারা ইন্ডিয়ার নামটাতে কমফোর্টেবল ফিল করেন, স্বাভাবিক, সেটাই স্বাভাবিক। এবার ইন্ডিয়া নামটা, সেই ইন্ডিয়া নামটা দিয়ে INDIA বিরোধী জোট তৈরি হলো, ভেবেছিলেন I ফুল স্টপ, N ফুল স্টপ, D ফুল স্টপ, I ফুল স্টপ, A ফুল স্টপ, উচ্চারণ তো আলটিমেটলি ইন্ডিয়া হবে, আর সেই ইন্ডিয়া নামের সুফলটা আমরা বিরোধীরা পাবো। আমি লালু প্রসাদ যাদব, আমি বলতে পারবো, আমি প্রেস কনফারেন্স করে দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে পারবো, আমি মমতা বন্দ্যোপাধ্যায়, আমি প্রেস কনফারেন্স করে ইন্ডিয়া জোটের হয়ে, INDIA জোটের হয়ে অন্তত শিক্ষা দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে পারবো, বলতে পারবো তো, সেই সুযোগটি তো বিরোধীরা খুঁজছিলেন। লালু প্রসাদ যাদব পশুখাদ্য কেলেঙ্কারির নায়ক, তিনি সাম্প্রতিককালে প্রেস কনফারেন্স করে INDIA জোটের মুম্বাই থেকে, আমরা শুনছিলাম সেই প্রেস কনফারেন্স, যেখানে দাঁড়িয়ে পরিষ্কারভাবে বলছিলেন যে দুর্নীতির বিরুদ্ধে আমাদের আমাদের সবাইকে একসাথে লড়তে হবে। যে মানুষটা জেলের বাইরে আপাতত জামিনে এবং ঝাড়খণ্ডের যে আদালত থেকে সেই জামিন দেওয়া হয়েছে, তার বিরোধিতা করতে CBI সুপ্রিম কোর্টে মুভ করেছেন, এবং আর অচিরেই হয়তো তিনি আবার জেলে চলে যেতে পারেন। যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা এডুকেশন ডিপার্টমেন্ট, তাদের এন্টায়ার এডুকেশন ডিপার্টমেন্টটা মন্ত্রী থেকে সচিব পর্যন্ত, মন্ত্রী থেকে তার পরামর্শদাতা, মধ্যশিক্ষা পর্ষদ থেকে প্রাইমারি স্কুল থেকে স্কুল সার্ভিস কমিশনের সচিব বা সভাপতিরা প্রেসিডেন্সি জেলের মাটিতে গড়াগড়ি খাচ্ছেন, সেই রাজ্যের মুখ্যমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলবেন INDIA জোটে। কায়দাটা করেছিলেন না, সেই কায়দায় জল ঢেলে দিন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমার খুব ইন্টারেস্টিং লেগেছে, আমার এই আলোচনাটায় ঢোকার খুব ইচ্ছে ছিল না, বিশ্বাস করুন। সবাই আলোচনা করছে, সংবাদপত্রে আলোচনা করছে, রাহুল গান্ধী বড় বড় কথা বলছেন, অনেকে বলছেন ভারত ভার্সেস ইন্ডিয়া, ইন্ডিয়া ভার্সেস ভারত, কী দরকার ছিল ভারত নামটা করার, বিদেশিরা নামটা দিয়ে গেছে বলেই আমাদের নামটা পরিত্যাগ করতে হবে। কিন্তু আলটিমেটলি যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে ভারতবর্ষের মানুষ কিন্তু ভারতটাকেই বেশি পছন্দ করবেন, তার কারণ তার একটা ইতিহাস আছে। ফলে স্বাভাবিকভাবে সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিপদে বিরোধীরা পড়েছেন, বেজায় বিপদে। খুব ইন্টারেস্টিং, আমি এই জায়গাটা, আমি তাত্ত্বিক ব্যাপারে যাচ্ছি না, ইন্ডিয়া হওয়া উচিত না ভারত হওয়া উচিত, ভারত হওয়া উচিত না ইন্ডিয়া হওয়া উচিত, এই আলোচনা গবেষকরা করবেন, ইতিহাসবিদরা করবেন, আলোচকরা করবেন, পাতার পর পাতা, পৃষ্ঠার পর পৃষ্ঠা খরচা হবে। কিন্তু আমার যে জায়গাটা খুব ইন্টারেস্টিং লেগেছে, যে রাজনীতির মাঠপ্যাচে এই একটা ছোট্ট গুগলিতে বিরোধীরা কি সুন্দর হিট উইকেট হয়ে গেলেন না, অন্তত আপাতত সেই পর্যন্ত ইঙ্গিত মিলছে। আমি বহু মানুষের সঙ্গে কথা বলছি, আপনারা যারা নতুন বাংলা দর্শক আপনারাও নিশ্চিতভাবে এই নিয়ে কিছু না কিছু ভাবছেন, চিন্তা করছেন। আজকে আমি কথা বাড়াবো না, এই প্রতিবেদন দীর্ঘায়িত করবো না, আমি চলে যাব আমাদের জন্য সুদূর মুম্বাইয়ে বসে আছেন অত্যন্ত দক্ষ একজন বিশ্লেষক, ন্যাশনাল সিকিউরিটি গার্ডে NSG যিনি ডেপুটি কমান্ড্যান্ট ছিলেন, রয়ের আধিকারিক ছিলেন, সারা ভারতবর্ষের সর্বোচ্চ পর্যায়ের বহু মানুষের সঙ্গে তার সম্পর্ক, সেই মানুষটি আমাদের জন্য নতুন বাংলা দর্শকদের জন্য বসে রয়েছেন, দীপাঞ্জন চক্রবর্তী। আমি তাকে সরাসরি আপনাদের হয়ে যে কথাগুলো বললাম সেই প্রশ্নটাই করলাম, যে বিরোধীদের প্রতি ভারতবর্ষের প্রধানমন্ত্রী গুগলিটাকে তিনি কি চোখে দেখছেন, আসুন প্রতিবেদনের এই পর্বে দীপাঞ্জন চক্রবর্তী কি বললেন শুনি। নমস্কার দীপাঞ্জন দা। নমস্কার সন্ময় দা, নমস্কার। বলছি একটা অন্যতর বিষয় নিয়ে একটা প্রশ্ন আছে আমার, খালি মনে হচ্ছে যে
এনডিএ জোটের পক্ষ থেকে কি একটা গুগলি দেওয়া হলো INDIA জোটকে, ভারত নামটাকে এগিয়ে নিয়ে এসে? কিভাবে আপনি দেখছেন? দেখুন সন্ময়দা, আমি আমি রাজনীতিতে যাচ্ছি না, কারণ আমার রাজনীতি আমার বিষয় নয়। কিন্তু আমি একটা জিনিস কিছুতে বুঝতে পারছি না যে কেন এই একটা মানে সাধারণ বিষয় যেটা প্রতিজ্ঞা ভারতবাসীর বিষয়, সেখানে কেন এত বিতর্ক থাকবে যে এটা ভারত না এটা ইন্ডিয়া। আপনি যদি দেখেন যে ইন্ডিয়া এই শব্দটা, কিন্তু এটা সবাই জানে, নতুন করে কিছু বলছি না, যে এই 5th century BC মানে খ্রিস্টর জন্মের 5 শতাব্দী আগে থেকে এটা ব্যবহার করা শুরু হয়েছে, যেহেতু গ্রিক ল্যাঙ্গুয়েজে সিন্ধু সভ্যতা যেটা ছিল, যে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, সেখান থেকে ওই ইন্ডাসটা থেকে এসে গেছে ইন্ডিয়া। তো আপনি যদি দেখেন যে যখন ব্রিটিশরা এই নামটা ব্যবহার করেছে, সারা পৃথিবীতে কিন্তু ইন্ডিয়াকে আলাদা আলাদা ভাষায় আলাদা আলাদা ভাবে বলা হয়। চায়নাতে ইন্ডিয়াকে বলা ইয়েন্তিউ, YIN-TU, ইয়েন্তিউ। আপনি জার্মান ভাষায় ইন্ডিয়াকে বলা ইন্ডিয়ান, জাপানিজরা ইন্দো, না ফ্রেঞ্চরা ইন্দে। আমার কথা হচ্ছে, আমার দেশকে আলাদা আলাদা স্টেট কান্ট্রিতে রাষ্ট্রে আলাদা আলাদা ভাষায় আলাদা আলাদা ভাবে বলা হবে, এবং আমার রাষ্ট্রের যে ভারত যে পরিচয়টা, সেটা বহু হাজার বছর আগে ইন্ডিয়ার থেকে আগে হয়েছে, ইন্ডিয়ার থেকে আগে হয়েছে। তো এখন এই জায়গাটাতে যে আমাদের নিজেদের যে আত্মমর্যাদা বা আত্মগর্ব, যে আমরা কয়েক হাজার বছরের পুরনো ভারত সংস্কৃতি, ভারত নামটাকে আমরা বহন করব, সেই পরিচয় আমাদের পরিচয় হবে যে আমরা ভারতবাসী। কারণ ভারত তো শুধু মহারাজা, সেই ভারত যে তা সেই ওইটার ব্যাপার বিশ্বাসটা আমার নেই। কিন্তু ভারত কয়েক হাজার বছরের পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ একটা সভ্যতা, সেই সভ্যতার মশাল আমরা বয়ে বেড়াচ্ছি ভারতবাসীরা। আমি নিজেকে কিন্তু একজন ইন্ডিয়ানের থেকে একজন ভারতবাসী হিসাবে বলতে আমি বেশি গর্ব অনুভব করি। এবং ভারত যদি আমার দেশ হয়, অসুবিধাটা কোথায়? সংবিধানে Article 1 পরিষ্কার লেখা আছে ইন্ডিয়া, দ্যাট ইজ ভারত। তো এখানে সমস্যাটা কোথায় হচ্ছে? ভারতটা আসলে ইন্ডিয়া আমাকে রাখতে হবে কেন? তার কোনো জাস্টিফিকেশন আছে কি? যে এই যে স্বাধীনতার পরে ভারতবর্ষের একটা বড় অংশের ঐতিহাসিক, দেখুন ইতিহাস নিরপেক্ষ হয় না, এটা আপনিও জানেন সবাই জানে, কিন্তু ওই যে একটা স্বাধীনতার পরবর্তীকালের একটা বড় অংশের ঐতিহাসিক, যারা শুধু মনে করত যে শুধু নেহেরু আর গান্ধী ভারতবর্ষের স্বাধীনতা এনেছে, আর কারোর কোনো রোল নেই, নেতাজি সুভাষ তো ছেড়েই দিন, বাংলার কারোর কোনো রোল নেই, শুধু জওয়াহরলাল নেহরু আর মোহনদাস করমচাঁদ গান্ধী ভারতের ইতিহাস এনেছে। এবং সেই ধারার ঐতিহাসিকরা কিন্তু ওই মাউন্টব্যাটেনের যে লিগ্যাসি সেটাকে বহন করে চলেছে, তার জন্য ইন্ডিয়া ইন্ডিয়া ইন্ডিয়া। সেটা যদি ভারত করা হয়, সমস্যা কোথায়? এই তো কলকাতাতে, আপনার কলকাতাতে একটা বহু পুরনো ব্রিটিশ আমলের রাস্তা, বহু পুরনো লি রোড, সেটাকে বদলে করা হলো সত্যজিৎ রায় ধরনী। আমি ব্যাকরণে যাচ্ছি না, ব্যাকরণ ওনার কোনোদিন ছিল না, আজও নেই, আমি ওই ব্যাপারের মধ্যে যাচ্ছি না, কিন্তু করেছেন। এবং এরকম বহু উদাহরণ রয়েছে, মাদ্রাসকে চেন্নাই করা হয়েছে, বোম্বেকে মুম্বাই করা হয়েছে। যদি বোম্বেটাকে মুম্বাই করা হয়, কারণ বোম্বেটা ইংরেজ এবং পর্তুগিজদের দেওয়া নাম, সেখান থেকে মুম্বাই করা হয়, তাহলে ইন্ডিয়া যেটা ইংরেজদের দেওয়া নাম, সেটা থেকে ভারত করলে সমস্যা কোথায়? সমস্ত জায়গাতে আমরা রাজনীতি ঢুকে ফেলছি। এবার ভারত নামটা করতে গিয়ে, যেহেতু ভারতবাসীদের ভারতবর্ষের মহাভারতের মধ্যে এটার ব্যাখ্যার উল্লেখ রয়েছে, সেখানেও কি আবার ওই ধর্মের ব্যাপারটা এসে গেল? সেখানেও কি আমাদের একটা ধর্মনিরপেক্ষতা দেখাতে হবে যে ভাই হিন্দুদের এপিকে মহাভারতে রয়েছে, মহাকাব্যে রয়েছে ভারত, সুতরাং ওটা নাম দিলে আমাদের হিন্দুদের বেশি মাথায় তোলা হবে, সেই জন্য আমাদের নিরপেক্ষ ধর্মনিরপেক্ষতা দেখাতে গিয়ে আমার ইন্ডিয়া নামটা, মানে হিন্দু না হয়ে মুসলিম না হয়ে আমি ইংরেজদের শরণাপন্ন হচ্ছি,
তো এটা আমার মনে হয় বিকৃত মনস্কতা এবং সম্পূর্ণ রাজনৈতিক বিচারিতা। এদের কাছে কোনো ইস্যু নেই, এই ইন্ডিয়া ভারত এই সমস্ত নিয়ে লাফালাফি করছে। ভারত হওয়া উচিত এবং আমার মনে হয় সাধারণ ভারতবর্ষ গুটি কয়েক লোক ছাড়া তারা কিন্তু ভারত নামটাতেই পছন্দ করবে, কারণ এর মধ্যে আমাদের আত্মমর্যাদা রয়েছে, আমাদের সুদীর্ঘ কয়েক হাজার বছরের ইতিহাস রয়েছে, ঐতিহ্য রয়েছে। দেখা যাক শেষ পর্যন্ত এই গুগলি বিরোধীরা কিভাবে মোকাবিলা করে। অনেক ধন্যবাদ দীপাঞ্জন বাবু। আর একটা কথা বলে দিচ্ছি সন্ময়দা, যদি অনুমতি দেন। দেখুন, আমি কিন্তু শুরু থেকে বলেছি যে এই রাজনীতির যে এই যে জটিল মারপ্যাট, যে সস্তা সার্কাস করার চেষ্টা, এই I.N.D.I.A যেটাকে ইন্ডিয়া বলে ব্যবহার করা হচ্ছে, আমি আগেও বলেছি যে এই ইন্ডিয়া তথাকথিত ইন্ডিয়া জোটের হয়ে যদি কোনো প্রেস কনফারেন্স হয়, দুর্নীতি নিয়ে কথা বলতে যায় লালু যাদব, তাহলে কিন্তু আমাদের বসে শুনতে হবে। যদি দেশের বা রাজনৈতিক দলের বা সমস্ত গণতান্ত্রিক পরিকাঠামো নিয়ে কথা বলতে চায়, সেই সমস্ত পরিবারের লোকজন যারা পরিবারবাদ ছাড়া আর কিছু বোঝে না, আমাদের শুনতে হবে। কিন্তু আর তার থেকেও বড় যে যদি এই INDIA জোট রাজনীতির চক্করে যদি নির্বাচনে হেরে যায়, তাহলে কিন্তু ইন্ডিয়া হারবে না, তাহলে ভারত জিতবে। সুতরাং আমার মনে হয় রাজনীতি রাজনীতির জায়গায় থাকুক, কিন্তু ভারত ভারতের জায়গায় থাকবে। কেউই ভারতকে ধ্বংস করতে পারেনি, ভারতের সঙ্গে মিশে যেতে বাধ্য হয়েছে, এবারও তাই হবে। অনেক ধন্যবাদ দীপাঞ্জন বাবু, অনেক ধন্যবাদ। ধন্যবাদ, জয় হিন্দ।